পবিত্র রমজান মাসে আমাদের নিজেদের মধ্যে এমন কিছু গুণ বৈশিষ্ট্য অর্জন করা উচিত যা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, এবং সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে যেন আমাদের মধ্যে অনুশোচনাবোধ তৈরি হয় এবং আমরা যেন যথাযথভাবে তওবা করে নিজেদেরকে শুধরে নিতে সক্ষম হই। এখানে আমরা এমন তিনটি গুণ বিশিষ্ট আলোচনা করব যেগুলো এ বিষয়ে আমাদেরকে সাহায্য করবে বলে আমরা আশাবাদী। এক, দৃঢ় সিদ্ধান্ত। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সিদ্ধান্তের দৃঢ়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্তে অটল থাকতে না পারা বা দুর্বল সিদ্ধান্তের কারণে আমরা অনেক সময় বিবেকহীন কাজ বা গুনাহ করে ফেলি এবং তওবার ওপর অটল থাকতে পারি না, যে কারণে আজ হয়তো অনুশোচনা করলাম কিন্তু কালই আবার ভুলে গেলাম এবং আবার তওবা করলাম এবং আবার ভুল করলাম। সিদ্ধান্তের ওপর অটল বা দৃঢ় থাকার রয়েছে কয়েকটি উপায়। প্রধান উপায় হল আল্লাহকে স্মরণ করা। আমরা আমাদের হৃদয়টিকে আল্লাহর দিকে রুজু রাখার চেষ্টা করতে পারি। মনের মধ্যে আল্লাহর স্মরণ এবং ভয় জারি থাকলে কারো পক্ষে গুনাহ করা সম্ভব হয় না। আশাবাদী দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে সহায়ক হতে পারে, কারণ এটি বারবার চেষ্টা করার অভ্যাস গড়ে তোলে। দুই, আল্লাহর সাহায্য কামনা। আমাদের উচিত আল্লাহর সাহায্য কামনা করা। নামাজের সময়, সিজদায় কিংবা মোনাজাতের সময় আমরা আমাদের আল্লাহর কাছে আরজ করতে পারি যেন তিনি আমাদেরকে সিদ্ধান্তে অটল থাকার শক্তি দেন, আমরা যেন আন্তরিকভাবে তওবা করতে পারি এবং তিনি যেন আমাদের তওবা কবুল করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এভাবে, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো এবং আমার অপরাধসমূহ মাফ করো, নিশ্চয়ই তুমি অতীব ক্ষমাশীল এবং অত্যন্ত মেহেরবান। সিনানে তিরমিজি 3434 এবং আবু দাউদ 1516। তিন, খারাপ পরিবেশ এবং অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকা। গুনাহের কাজে প্রলুব্ধ করে এমন পরিবেশ এবং সঙ্গী সাথীর সংস্পর্শ থেকে বাঁচতে পারলে গুনাহ থেকে রেহাই পাওয়া যায়। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গপাশ এবং অসৎসঙ্গে সর্বনাশ। হাদিসে আছে, মানুষ যে ধরনের লোকদের সাথে ওঠা বসা করবে হাশরের দিন সে ধরনের লোকদের সাথেই তাদের পুনরুত্থান হবে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।